নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সো আমরা অনেকেই মনে করি আমরা যে জবটা করছি এই জবটাই হচ্ছে দুনিয়ার খারাপ জব, আমরা যে বসের আন্ডারে কাজ করছি এই বসই হচ্ছে দুনিয়ার সবচেয়ে খাচর টাইপের বস, এবং আমরা যে জায়গাতে যে কাজ করছি, যে প্রোডাক্ট সেল করছি, সেটাই হচ্ছে দুনিয়াতে সবচেয়ে খারাপ খারাপ জিনিস, ঠিক আছে। কিন্তু যখন আপনি একটা জব চেঞ্জ করে আরেকটা জবে যাবেন, আবার একজন বস চেঞ্জ করে আপনি আরেকজন বসের কাছে যখন শরণাপন্ন হবেন, তখনই অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন কোন বস ভালো বা কোন বস খারাপ। সো আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করি। একবার একটা কুকুর ছিল, সো একটা গ্রামে একটা কুকুর ছিল। তো ওই গ্রামে হঠাৎ করে বন্যার পানি ঢুকে গেল, নদীর বন্যার পানি গ্রামে ঢুকে গেল। সো গ্রামবাসী যারা আছে তারা সবাই মিলে একটা নৌকা তৈরি করলো এবং নৌকায় করে তারা দূরবর্তী আরেকটা কোনো গ্রামে চলে যাওয়ার ডিসিশন নিল। সো যখন সবাই মিলে নৌকায় উঠল, তখন গ্রামের যে কুকুরটা আছে কুকুরটাকেও আপনার নৌকায় তোলা হলো। সো কুকুরটা নৌকায় ওঠার পর থেকে মানে প্রচুর পরিমাণের ঘেউ ঘেউ করা, অথবা এদিকে একবার দৌড় দিয়ে যায়, ওদিকে একবার দৌড় দিয়ে যায়, এরকম নানান রকমের একটা, কুকুরটাও ভয় পাচ্ছিল বন্যার পানিতে, নদীতে আপনার নৌকা দুলছিল, এতে করে কুকুরটাও কিছুটা ভয় পাচ্ছিল। সো নৌকায় যারা আছে তারা সবাই কুকুরের এত লাফালাফি দৌড়াদৌড়িতে এবং ডাকাডাকিতে তারা কিছুটা বিরক্ত হয়ে গেছিল। বিরক্ত হয়ে গিয়ে কুকুরের যে মালিক সে কি করলো, কুকুরটাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দেওয়ার পরে কুকুরটা কিছুক্ষণ সাঁতার কাটতে লাগলো। সাঁতার কাটার কিছুক্ষণ পরে মালিক আবার ওই কুকুরটাকে নৌকায় তুলে নিল, এবং এরপর থেকে কুকুরটা পুরো রাস্তার যে জার্নিটা, এই জার্নিতে আর কখনো সে কোনো চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি লাফালাফি কোনো কিছুই করে নাই। সো এই যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই গল্পটার মূল মানে শিক্ষণীয় দিক হচ্ছে এইটাই যে আমরা আসলে যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনের চেয়ে আসলে অনেক খারাপ সিচুয়েশনও আছে। সো আমরা যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনটা নিয়ে অ্যাটলিস্ট আমাদের শুকর আদায় করা উচিত। যারা ওই বন্যার মধ্যে নৌকায় উঠতে পেরেছে তারা তো অন্যদের তুলনায় অনেক লাকি। সো বন্যায় যেহেতু তারা নৌকায় উঠতে পেরেছে, তাহলে তাদের তো এত চেঁচামেচি করা বা এত চিল্লাচিল্লি করা বা এত ধাক্কাধাক্কি করা এরকম কোনো কিছু করার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। সো আপনি যে একটা জব করছেন আপনি অলরেডি অনেক লাকি। রিসেন্টলি আমরা এক ভদ্রলোকের সঙ্গে মিটিং করেছিলাম। সো আমরা তার সঙ্গে যখন কথা বললাম, সে খুব রেপুটেড একটা কোম্পানিতে জব করে। তার কোম্পানি যে পরিমাণ রেপুটেড সেই তুলনায় আমার কোম্পানি কিছুই না, আমরা কিছুই না, ঠিক আছে। কয়েকশো লোক কাজ করে, সে প্রায় 50 জনের একটা টিম লিড করে। বাট দুঃখের বিষয় এই যে সে 2 মাস যাবত বেতন পায় না এবং 5 মাস যাবত সে কোনো কনভেন্স পায় না। কোম্পানি তাকে একটা গাড়ি দিয়েছে, গাড়িতে যত রকমের বিল আসে সেই বিলগুলো তাকে ব্যক্তিগতভাবে বহন করতে হয়, এবং যতই সে ব্যক্তিগতভাবে এই বিল বহন করুক আর যাই করুক না কেন, এগুলোর বিল সে গত 5 মাস যাবত সে পাচ্ছে না। এই মুহূর্তে সে যদি জব ছেড়ে দেয় তাহলে এই বিল সে আর পাবে বলে মনে হয় না, এবং বেতনও ঠিকঠাকভাবে পাবে বলে তার কোনো সম্ভাবনা নাই। তার টিমে 50 জন কাজ করে এবং এই 50 জনও বিগত 2 মাস যাবত তারা বেতন পায় না। ঈদের আগে তাদেরকে বেতনের অর্ধেকটা বোনাস দিয়ে বলা হয়েছে কি যে আপনারা এই টাকাটা দিয়ে আপাতত কাজ চালায় নেন। এবং আজকে আমরা যখন ভিডিও শুট করি তখন বোধহয় মাসের 26 বা 27 তারিখ, এখনো পর্যন্ত তারা গত মাসের বেতন পায় নাই এবং তার আগের মাসের বেতন পায় নাই। এমন পরিস্থিতিতেও মানুষ কাজ করছে। সো আর কি বলবেন বলেন, সো এরাও কাজ করছে, এর এই অবস্থাতেও মানুষ কাজ করছে। এবং এই অবস্থাটা কতটুকু ডিফিকাল্ট আপনি একটু চিন্তা করে দেখেন, যে আপনি যদি 1 মাসের বেতন না পান তাহলে আপনি ভাড়া দিবেন কিভাবে, কেনাকাটা করবেন কিভাবে, লাইফ স্টাইল চালাবেন কিভাবে, সবকিছু মিলে আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন না? অবশ্যই আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। বর্তমানে আমরা যে সময়টা পার করছি এই সময়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, খুবই বাজে একটা সময় আমরা পার করছি। হুটহাট করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিন লোডশেডিং হচ্ছে, লোডশেডিং এর কোনো টাইম টেবিল নাই। আজকে আপনি একটা প্রোডাক্টের একরকমের প্রাইস দেখে আসছেন, 2 দিন পরে গিয়ে দেখছেন আরেক রকমের প্রাইস, মার্কেটে কোনো কিছুর কোনো স্ট্যাবিলিটি নাই। সো এইরকম একটা পরিস্থিতিতে আপনি যদি খুব বেশি ফ্ল্যাকচুয়েট করেন, খুব বেশি যদি ডিসস্যাটিসফাইড থাকেন, এইটা কিন্তু আপনার জন্যই খারাপ। সো আমাদের এই যে অ্যাডভার্স সিচুয়েশনটা, এই অ্যাডভার্স সিচুয়েশনটাতে আমাদের আসলে স্টেবল থাকা উচিত এবং আমাদের প্রত্যেকেরই আমাদের স্কিল ডেভেলপমেন্টের প্রতি নজর দেওয়া উচিত। বিকজ অসময়ে দুঃসময়ে আপনার যোগ্যতা, আপনার দক্ষতাই আপনার একমাত্র নৌকা, যা আপনাকে দীর্ঘক্ষণ ভাসিয়ে রাখবে এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে পার করে দিতে, এক জব থেকে আরেক জবে পার করে দিতে
ক্ষেত্রে আপনাকে ভূমিকা রাখবে। সো এখনই আসলে একটা মোক্ষম সময় আপনার যোগ্যতা এবং আপনার দক্ষতা উন্নয়নের জন্য বিনিয়োগ করা, কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করা, সেটা হতে পারে ফিজিক্যাল ট্রেনিং, সেটা হতে পারে অনলাইন ট্রেনিং, এবং আপনার উচিত একটা প্রফেশনাল সিভি তৈরি করে রাখা, আপনার কাভার লেটার তৈরি করে রাখা, আপনার বিডি জবস প্রোফাইল তৈরি করে রাখা, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে রাখা। এই জিনিসগুলো এখন সবচাইতে বেশি জরুরি, বিলিভ মি, এই জিনিসগুলো এখন সবচাইতে বেশি জরুরি। এবং এইগুলা নিয়ে আপনি যদি হেলাফেলা করেন, এগুলা নিয়ে যদি আপনি অবহেলা করেন, তাহলে আল্লাহ না করুক এমন হতে পারে সামনের সিচুয়েশন যদি আল্লাহ না করুক আরেকটু ক্রিটিক্যাল হয়, তাহলে আপনি কিন্তু মহাবিপদে পড়ে যাবেন। সো আমরা দোয়া করি এবং শুভকামনা রইল সবার প্রতি যেন এরকম বিপদে কেউ না পড়ে, সবাই আমরা ঠিকঠাক মনোযোগ সহকারে কোম্পানিতে কাজ করি এবং কোম্পানির যেন বিজনেসের গ্রোথ হয় সেটার জন্য যেন সবাই নজর দেয়। সবাই প্রত্যেকের ডেইলি টার্গেট, উইকলি টার্গেট, মান্থলি টার্গেট সিরিয়াসলি এবং সিনসিয়ারলি অ্যাচিভ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।